রোহিঙ্গা মিয়ানমার মিয়ানমারের ফেরত পাঠাইবার বিষয়ে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট নামর মাঠ পর্যায়ের মঙ্গলবার সকালে টানা সোমবার পর আজিয়া সকালে আবার বৈঠক বইয়ে প্রত্যাবাসন দুই বছরের মধ্যে ইয়ান সম্পন্ন চুক্তির মধ্যে উভয় পক্ষ সম্মত হয় মিয়ানমারের রাজধানী নেপিডো বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্র সচিব পর্যায়ের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকত এই বিষয়গান চূড়ান্ত রূপ ফাইয়ে প্রতি সপ্তাহে পনেরো হাজার গুড়ি রোহিঙ্গারে ফেরত পাঠাইবার প্রস্তাব দিল বাংলাদেশ কিন্তু অনুমিকা মিয়ানমারের প্রস্তাব আসিল শনি ও রোববার বাদ দিয়ে রে সপ্তাহে এক হাজার পাঁচশো কোটি রোহিঙ্গা ফেরত পাঠাইবার বিষয় আজ এ বৈঠকের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম বৈঠক সূত্র হইয়ে একটা টেম্পোরারি জায়গায় থাকবেন এবং আর্লিয়েস্ট পসিবল টাইমে তাদেরকে তাদের গ্রামে রিনস্টেট করা হবে এবং অবভিয়াসলি প্রথম থেকেই আমরা কিন্তু বলেছি ভলেন্টারি ডিগনিফাইড এবং সেফ রিটার্ন মাঝে অনেক আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্র এটা নিয়ে বলার চেষ্টা করেছে এটা নতুনভাবে বলার কিছু নেই আমরাই টোয়েন্টি নভেম্বরের অ্যারেঞ্জমেন্টে কিন্তু এনশিওর করেছি এটা যেন সেখানে থাকে ডেস্ক নিউজ সি প্লাস টিভি এই যে দেখো কেউ এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর কেউ এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই হিট